আজি এবার তোমার আর বেশি যে গরুর বার আলাম দন গরুর বার আলাল আজি কিনি ফেলাই তো এ গরুর বার আলাই ইন স নিজে ফেলাই গরম পানি মারি 30 মিনিট হলুদ গুঁড়ি দিয়ে দি ফুরসি গুজা আসি লাজিলি এত কষ্ট নয় তো বালা গুজুই দেয় রে গরম পানি থিজে এলাই হলুদ দিয়ে দি তো 30 মিনিট খনে বই তাইব অপেক্ষা খনে করিব এটা কোনো অপেক্ষা করে টেন হাতে নাই ইদালে এ কিনলাম চুলোর বোয়া দিয়ে আয় যাই গোসল করে আইলাম গোসল করে রেখি জয় গিয়ে তো তাহলে ভিডিও করে দেখাই নেওয়া পারে তো এখন আই মাইতি রান্ধি পেলাই এখন স আয় খোঁজা করি রান্ধি তোমার স আবার ফরে যাই দেখি ফর রায় তাই পাইতে নেই স গরুর বার আর কীভাবে কী খোঁজা করে রান্ধন পরে স ইন ফিঙেস ফিঙেস আল্লা দিলে আয় এক পার হাতা কাছি লই বাংলাদেশের তো ফিঙেসের বহুত দাম আর দাম দিয়ে রাঁধি লো এটা তো বহুত হওয়া তোর এটা বিদেশের মাইতে 1 কেজি দিলে হওয়ার নু তো এক পা দিয়ে 1 কেজি জায়গাত স পেঁয়াজ ডাল দিয়ে আই তো এলা দিলি পেঁয়াজ দানা হওয়া দিয়ে দি স ইন রোন ব্লান্ডার মাঝে আগের তুন ইয়া গজা আসিল এখন রোন দিয়ে দিয়ে আই এক চামচ প্রায় দুই ছোট স্পুনে প্রায় 2 চামচ দিয়ে দিই তো এখন দিম যায় আদা যে ব্লান্ডার গজ্জা আছে তো ও ভাই ফেলার মাঝে ব্যাগ কিনে এক দেখা লই লই রে ফেলার মাঝে বাঘ বাঘ করে ইনখন করিব ইন আমার দুন দান বহুত কষ্ট হয়ে তাহলে ফেলার নলই রে ডাইরেক্ট দিয়ে দিই তোমার সঙ্গে কডলি করে দিই এক চামচ আদা দিয়ে দিই আর তোরা করে দিয়ে দিই মানে 1.5 চামচ আদা দিয়ে দিলাম ব্লান্ডার গজ্জে তো 1.5 চামচ তো একখানা বেশি লাল দিলে বা লা ফেরত লাই ফেরত মাঝে বহুত ভাত গিত খাই রো তাহলে একখানা বেশি দিয়ে আদা ফেরত মিক্স হয়ে রাত আর চামচ আবার ভাত দিয়ে করে দিই এটা একটা আইটেম লোক অন্য দিন অন্য আবার ফুয়ে যায় কিনা কোনো কোনো জানে তো আমি এখন দিদি যে হলো দুর্গুড়ি হলো দুর্গুড়ি আমি দিদি যে এক চামচ ফুল এরপর দিলে সৈন্য আধা চামচ প্রায় আধা চামচ 1.5 চামচ দিয়ে দিলাম তো হলো দুর্গুড়ি তো হলো শেষ তো এখন দিম দাই সব মটর মশলা এটা মশলা দেবে হ্যাঁ এত টাকা দিয়ে দিদির তো এটা ওই নুয়ো তো আইবে টাইম নাই এতক্ষণ তো মটন মশলা দিয়ে দিচ্ছি সলর মশলা মানে 1 চামচ 1.5 চামচ দিয়ে দিলাম তো সলর মশলা আইবে তো 1.5 চামচ তো কেন বেশি দিলেও সমস্যা নাই আর বাঙালি মশলা মশলা কেন বেশি খাই আর জাল হইলো কেন বালা তো সাই কইলো আর লাগবো রসা রাঁধির খোয়া দেয় না নয় এন লালা তো খোয়া তো ওই না নয় ফর আর বিডি মারি জানাই মনে হয় তো ইবো গো এক ধরনের মিক্স মশলা বিয়াকিন ইবে আরবি বলে খাই তো আরবি কেনা সাইডে সাইডে দেয় এটা বলে আমি 1.5 চামচ 1 চামচ দিই চাই করি লাগে তো ফ্রাই মশলা নানি কালার তো দি চাই 2 চামচ দিতে চাই কোনো জাল টাল নাই হিসেবে 2 চামচ দি চাইলাম কইলে দেখা যাক তো ইউন এলাচি পাতা নানি এলাচি পাতা কয় না এলাচি পাতা নানি পাতা তো ইতুন দিয়ে দিলাম দগ্গো ইনতে ধুয়ে দিলে সমস্যা নাই তো ধুয়ে দিয়ে দিলাম দেখা যাক খুশবো কতদূর মারে কত দরকার আছে দেখা যাইব তো এলাচি দিয়ে দিই নাই এলাচি আর তো মারি তিন্ন উঠি প্রথমে তিন্ন দিলাম আরোগ্য দি চাই খুশবো দেখতে বালা করে মার মারলে কেন খোয়া লাই ভাল লার তাহলে আরোগ্য দিলাম সারগো দিলাম তো এলাচি বেশি খাই না পারি আবার গাল থলেও গাল ডাল বেয়া করে দিলাম পরে তাহলে বলি বেশি নেওয়া দিয়ে সারগো দিই তো গাছ এনে নামায় ফরি গেই দুঃখিত তাহলে বলে কই না হারে কী গাছ কয় তো গাছ নাই লম্বা লম্বা গাছ বহুত দর হয়ে গেছি মায়ের মা যে আবাস দিদি এখানে এনে বড় মিকে বাঙ্গা ডাঙ্গা বোঝা মিলাম বাঙ্গি না হারে তাহলে এখান দিদি তো আর কি দিউম গরম মশলা ফর দি দিউম ইনও নয় তোমার বিড়ি করে দেখাইম এখন বেকিন ক্যাং গরম পড়ব আছে ফোরি গেলাম এটা বুধুর মাইতে দিয়ে কথা আর কেন এটা তেল দিলাম পড়ব আধা খাপ মতো তো তেল লইলির হ্যাঁ তেল লইলাম ইগো ইজ 1 নম্বর অলিভ অয়েল অলিভ অয়েল মানে ইবে কোনো সোয়াবিন তেল না ইবে অলিভ অয়েল মানে বহুত দামি তেল তো বিদেশে আসছি সে পেখাইতে পারে যে বাংলাদেশে হেঁড়া আমি সেটা খাইতে ইত্যার না তো আসি যাতে অলিভ অয়েল খাই দিস ডাল দিয়ে খাই আল্লাহর ভরসা কইলে চাই এবার খাইলে বলে বহুত শক্তি তো এই বিসমিল্লাহ করে খাপটা লন্ধা মিলাম নমা ফিরাই ডাল দির
মারা সব কত ডালি আই আন্তাস গড়ে ডালি দিলাম মেয়ে বল হইলে বোর্ড ডেকে মাফি জুবি দেখাইতে পারে কোনো হাতে টাইম নাই বুঝতে লাগবে তো এই আর হর দিলে ঘরে ব্যাকি মিস করে যাবে ব্যাকিং ঘরে মিক্স করে যাবে ভালো করে ডাল সারিয়ে মিক্স করে যাবে মশলা মশলা দেন ব্যাকিং ব্যাকও লাগে যায় সারিয়ে দিয়ে লাগে যায় বহুত সুন্দর করে খুঁজবো আমার আর মোবাইল মারিয়ে তো খুঁজবো তোমার হই না খাই না হইতে লাগবে আর কি অনুভব করে না হইতে লাগবে এবার আমি অনুভব করে এবার অসাধারণ করে খুঁজবো আসছি লাতে বহুত ফুয়াতে হইব তো ওই আল্লাহর ভরসা রান্ধানা হওয়ার জানাইও কইলই নয় হ্যাঁ খাই লাগিয়ে ভালো করে না লাগলে মশলা ঢুকত নু তাহলে ভালো করে আইলে আর ফেসিন এখানে ভাঙ্গি দিয়ে খসর খসর করি চা করলে হয় আল্লাহর ভরসা রুন আর কেন দিই ইমান একদম রুন আর তো দিলে ভালো হইব মনে হয় তো এখন তো খুঁজবো ভালো আমার আর তো রুন আরো আছে আমি দিলে রুন দিলে বলে ক্ষতি নেই রুন উৎমাতি ভিটামিন আছে রুন খালি ভালো তাহলে হ্যাঁ আরো বাড়তি করে দিয়ে দিলাম রুন তো এই সময় যুগ খুঁজবো আমার বহুত ভালো খুঁজবো এ খুঁজবো মাই লাগাতে বহুত ফাতে হইব দেখা যাক কিরকম হয় তো এ লাগে থাকা খালাস এখন আই সুন্দর করে চুলো মারি বয়া দিব উন কম করে দিয়ে দিব উন চালু করে দিয়ে আই উন দাঁড়া দিয়ে উন এখানে সময় দাম পড়ব নত লাগে যাবি কিন্তু এখন থানি নদীর এখানে খসর খসর করে ফর দিয়ে থানা দিম আগে জুঁজ গাছ জাঁত ঘরক ফেসিং গুলি যোগ্য তারপর মাছ দিয়ে ফর দিয়ে ফানে দিলি পরে দেখাইম আবার কথা কইতে কইতে লবণ দিতাম হয়ে গেলেন গে আবার মন ধরছি আবার লবণ দিচ্ছি লাস্টে তো ওই লবণ এখন আন্দাজ মতো দিয়ে দিয়ে কিনলে প্রথমে হিজে বেশি মতো তোরা করে দিয়েলাম হিজে এলাম দেখ লবণ দিয়ে দে হলে দিয়ে তাহলে এখন হালকা করে দিই পরে দিয়ে গাল মাঝে বাজে চাই রে গালা কে কয় চাই রে তারপর দিম গালা তো না গেছে সম্পর গালা কে কয়তো চাই তো লবণে দিয়ে একটা লারে দিই তো এখন দিম ঘুরি ডাকনা দিয়ে ঘুরে দিই তো এই দুর্মা দিয়ে প্রায় 15-20 মিনিট অন কমাই দিয়ে দুর্মাই রাখুম পেঁয়াজ গলি যাওয়া পর্যন্ত এই দেখো দেখ কেন বাদ দিয়ে বাইরে গেই বাদ দিয়ে বাইরে কেন ঘুরে গাড়ি দেখায় তোমার কীরকম জায়গা আড়ে এখন মঙ্গলবার বন্ধের মঙ্গলবার তো এগিয়ে এটা তো বাদ দিয়ে বাইরে এলাম সহ বহু সুন্দর যে লাগে এখন আবহাওয়া একদম ঠান্ডা শীত কেনা কেনা পরের তো ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া আমার আর তো এন জায়গা যদি কে চিনি থাকা যায় কমেন্টের মাঝে জানাইও এখন জায়গা সব ভালো করে সব কোন জায়গায় এখন কমেন্টর জানাইও তো এই মেয়ে একটা মসজিদ আছে মসজিদের মিনারি বহু দেখা যার সো ওয়াল সাইকেল অমান্য ওয়াল সাইকেল সাইকেল চালার সব এখন সাইকেলে বাইরে এখন মরার তো মাদি আমিও বাইরে হইতাম কিনলে এখন গরুর বার আলাদা পেলাম দিয়ে বাইরে না বাড়ির এই ফাঁক দিয়ে আয় চললো রো দেখার তো চললো এতিয়া মোবাইল দেখিলে বোর্ড দেখে হইতে চাই আগে ভিডিও তো দেখো আর তো এটা টসা এ নয় আটকে সাইড না হরে এতক্ষণ টাইম নাই তো স এই ফাঁক দিয়ে চাই ল আয় আজি পানিয়ালা আইসি পানিওয়ালা আরে গাড়ি লিয়ে এসি আরে বাদ দিয়ে তুমি বেলমারের তো এসে পায় না পানি ধোয়ানো তো কিনি বড় বোতল কিন্তু আজ পানিওয়ালা দাতে গড় দুধ এসি তো গড় দুধ দাতে আসি লইলে আর দিয়ে 6 কার্টন কুমারে 6 কার্টন 3 রিয়াল 3 রিয়াল সমান বাংলাদেশের প্রায় 700 টাকা মতো পরে তো এই সাই আল্লাহ দিলে কদিন খাইতে পারি তো দেখা যাক
ব্যাটারি দিয়ে চলাম হইতো, কিন্তু আমি ব্যাটারি ট্যাটারি ঠিয়া দিয়ে এখন কম দিব। এসে প্রায় সাঁজার তার লাগাই দিই, সাঁজার তার লাগাই ফিটিং করে ফেলাই। তো পানি বাইরের সাঁজার ইন্ডিয়া আছে, সাঁজার তো লাগাই দিই তো পানি বাইরের বালা খুশ বাই রুম বুতে গিয়ে খুশ বইবে। তাহলে আবার সাইডে মাইডাম যে কোনো ফুল ফুলার নেই, তো সব পানি একদম নাই, শুকিয়ে একদম পানি বেশি একখান হালকা হালকা লাগে গিয়ে। তো অন যাতে কমাই দি তালে বলি আর কোনো পুরি না যায়, যাবে সাঁজ মশি দিয়েছি তো পুরি না যায়, ঠিক আছে প্রায় গুলি আইসি। তো আবার একখান হালকা করে লাড়ি দিয়ে দিই, আবারও 10 মিনিট মতো রাখি দিই, বালা করে ঘষে যাই দিবি, বালা গো খুশবু আইব আর বালা গো টেস্ট আইব। তারপর পানি ডাইলাম, পানি ডালার আবার পানি ইয়ার পরে দেখাই মায় ওনার কীরকম গরম পড়ব। নাতে প্রায় টাইমে রান্ধন না হরে এই আগে বারো কিনে না হরে ধীরে রান্ধতে পেলাই সিনেমা। তো কিছু সময়লে বা কিছু ভুল হইলে কমেন্ট করে জানাবেন, আর তারা অমান্য হল আমার মেয়ে ফল ফিলিপ রানী আমার মেয়ে ফল লাইন জানে না জানে বাঙালি খানাতে যেত রাঁধি দানক বাঙালি খানাতে আমাদের রাঁধি দিতুন বাঙালি টেস্ট করে দিতুন এসে পেঁয়াজ আট দন চলত দেখা যাক কীরকম হয়। সমখানো ধরব এই সে পেঁয়াজ কইলাম আর ভিডিও মাই দিই সমখানা ধরলে আমি এই জায়গায় যে আজ চললো বন্ধুর কাছে এই যে আজ চললো বন্ধু বন্ধু বলতে আর ইবে আছে কাকি ইবে ইবের খাসা এটা সমখাড়াই এগুলো কতক্ষণ সতান্য করি বহুত দেখে ঘরে। তো এগুলোকে কতক্ষণ ইন্ডিয়া হাত দিই কতক্ষণ ইন্ডিয়া হাত দিই বাইরে খর হয়তো চাই মাঝে মাঝে খর দে দিল আর কি জুম কিছু তো গরিবের নাই। তো এখন বহুত জার্গ হইতো স্যার খর দিয়ে উর্মিক করতো স্যার। তো প্রায় কত জানে নাম টামও জানে আমার মেহের নাম ঘর। তো এতে এতে দীর্ঘিন ধরে দীর্ঘিন টান দিই প্রায় টাইমের মধ্যে তাহার খর দিতে হবে তালে দেখুন এতে আওয়াজ যাতে মানে নদরে বেলায় সব প্রায় ফিঙ্গার স্টেজ ব্যাকিং গুলি গেছি প্রায় লাগি লাগি যার কাছে এই অবস্থা মাদি হ্যাঁ আগে তুমি সিজে লাগছিলাম গরম পানি। তো এখন আমি পানি ডাল দিই আন্দাজ করে পানি ডাল দিই সব পানি এখন দূর পর্যন্ত রাখলি জিন লাগি সার্টিফাইড ইন পোসা সাইড ডাল নিচে মিকে লামায় তো গা গা ফানি ডাল দিয়ে আর কানে করে দি ফানি এদুর মাঝে আহি যে ইঞ্জিন 2 ঘন্টা 2 ঘন্টা হি জানার পর দিয়ে আবার আয়ের অনার আছে 120 মিনিট মতো লাগা লাগাই ফেলাই প্রায় একদম লোসা লোসা করে দিই তারপর অন্যের কাছে আয়ের। ওকে সুযোগ তো আমি ফ্রাই প্যান বয়ে দিই ফ্রাই প্যান গরম হয়ে গিয়ে আমি সরষের তেল জাল মুড়ি খাবি লাগিয়ে নিলাম যে সরষের তেলে বেতন পুরা চিন ডাল দিয়ে আগেও দিয়ে দেখিলাম জৈতুনের তেল তার লাগলি আমি সরষের তেল যা আছে তা আইন দিয়ে ওবু মনে করি ডাল দিই। তো দেখা যাক কীরকম হয় সরষের তেল দেওয়ার কারণে যে আর গ্রামে গ্রামে খুশবু আইব। তো এই তালে সরষের তেল ব্যবহার করেন ন তো জৈতুন তেলও আছে জৈতুন ব্যবহার না করি সরষের তেল ব্যবহার করেন আর মাইতে হয়ে যায় গ্রামের খুশবু হবে আবার ফিরি হয়ে পেলে রুন দিয়ে দিলাম রুন একটু লাল হইন পর্যন্ত সমুদ্রের আর খামার মেয়ে হুয়ে গিয়ে ফিলিপাইনি। তো এই তিলানি জেন্টুন হিসেবে পেঁয়াজ রান্ধানোর বেলায় আসি তো দেখা যাক আল্লাহ কীরকম করে। তো প্রায় আর পেঁয়াজটি লাল হয়ে গিয়ে তো খাজার মেঘা কইলে কয়ে হিসেবে ওনারা কিছু মনে করছেন খাজার মেঘা মানে আয় খাজার ফুয়া মানে আয় ড্রাইভারের সরিতে আসি
আজকে দেখছি না পায়ের লাগলি, তো দোয়া করছো হয়ে যায় লাইসেন হয়ে যাবে তাড়াতাড়ি। তো বিদেশ যাতে বেকন আছে, বেকন হামর হাম করে লাগছি, ইতারও হামর লাগছে আরও হামর লাগছে। তো দেখা যাক কীরকম হয়, প্রায় লাল হয়ে এসি। এনে দেখুন আমি তোয়া করি একটা তুমি ধরে সামেজ দিয়ে ডাল দিয়ে ডালানোর মাইট হয়ে যায় খারাপ করবো আর একটা না। তো এবার কি হয় হরি গে রুম তেলা হওয়া যায় না কি হওয়া যাবে দিতে ভাইরাম যে রুম তেলা না নিতে দিন নাও পারি। তো দেখা যাক যদি টেস্ট নুয়ে যায় লাস্ট ও দেখাবে আগে দি করি রুম তেলা আর গুদি হুম তো মাইট দি করে আর গুদি দিই পড়লে হয় সাই স তোলা করে লোয়ের ডাল দিয়ে নিয়েছে মাইতি। এখন এক হাতে মোবাইল লই দিছে পে দুই হাতে দুই এক হাতে দুই থামে দিয়ে লাল থাকা ওপর। তো দেখা যাক কীরকম হয় কেন রুগলো দিছে এটা আরও। তো এখানে নিজের মানে কুকুরে বেড়া ডাল বেকিং লো মিক্স হয়ে যাবে। তো আর এখন ডাল দিলাম আর কান্দরে ডাল দিই দে লাগে সারি আর কান্দরে ডাল দিলি দিন লাগিল ইন যাই বুঝি। লাগে সারি আবার ডাল দিম বাস ডাল দিন লাগে সারি রে একটা লাগে সারি দিই এখন প্রায় পানি দিন দিন ফুয়ে যাবে রাত্রি। প্রায় পানি খালাস হয়ে বেরত ইয়ে প্রায় পানি শুকিয়ে যাবে কি এখন। তো এই ভিডিও বহুত বড় যার গেছে পেঁয়া এখন এদুর মাঝে রাখি দিলাম পরে দিয়ে খাবে রাখো দিয়ে কীরকম করে লাইন দিই আর কীরকম টেস্ট হয়ে ওনারা জানাই। তো ভালো লাগলে আর ভিডিও লাইক দিবেন গু ওনারা লাইক পাইলে আরও বানাবে লাগে ভিডিও বানাবে লাগে উৎসাহিত হইম। তো আজের মতো দূর ভুল হইলে কোনো কথা যদি ভুল হয় তা আমার দৃষ্টি মেরে দেখে চাইবেন আর কিছু সময়লি কিছু দিতাম যদি পড়ে জায়গায় যায় কমেন্ট মারি লেগে জানাবেন। ওকে ওকে তাহলে আমার বেকুন ভালো থাকুন, বেকুন সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়া করি বেকুন হলে আর আল্লাহ বেকুন দোয়া করিবেন। এই বলি শেষ করলাম ভিডিও।